সকালে ঘুম থেকে উঠেই সূর্যের মুখ দেখার অভ্যাস অনেকেরই আছে। মঙ্গলের মানুষদের সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছিল গত 14 ফেব্রুয়ারি। আগের দিন ছিল একটা সূর্য, আর আজ হয়ে গেল 5টা। চীনে সূর্যোদয় দেখতে গিয়ে এমনই আজব ঘটনায় রীতিমতো অবাক হয়ে গেছেন মানুষজন। গত 14 ফেব্রুয়ারি চীনের মঙ্গলে দেখা গেল এমন আজব দৃশ্য যা দেখে লোকজন সত্যি অবাক। পরে মহাজাগতিক এই অপূর্ব দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এরকম ঘটনা মঙ্গলিয়াতে আরো কয়েকবার ঘটার দাবি চীনের সংবাদ মাধ্যমগুলোর। 4 নভেম্বর 2013, 22 জানুয়ারি 2015 ও 27 ডিসেম্বর 2017 তিনটি সূর্য দেখা গেছে, কিন্তু এবারই প্রথম এটা নিয়ে এতটা মেতেছে নেটিজেনরা। এনডিটিভির খবরে বলা হয়েছে 5 সূর্য সহ আকাশের ভিডিও দেখে নেটিজেনরা অভিভূত হয়ে যান। কারো কারো মতে এটি ভৌতিক দৃশ্য ছাড়া আর কিছুই নয়। চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম এই ভিডিও শেয়ার দিয়েছে, তাতে লেখা রয়েছে কি আশ্চর্য, সত্যি দেখার মতো ঘটনা। চীনের আভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে 5টি সূর্য জ্বলছে। আপাত দৃষ্টিতে এটিকে ভৌতিক মনে হলেও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এই বিরল দৃশ্য শীতকালের হিমের প্রবাহ ছাড়া দেখা যায় না। -20 ডিগ্রি সেলসিয়াস এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। এই দৃশ্যকে বলা হচ্ছে সানডগ। বাতাসে যদি একগুচ্ছ বরফের ক্রিস্টাল ভাসতে দেখা যায়, তাহলে তাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে এমন দৃশ্য দেখা যায়। এতে সূর্যের অপর পিঠের একটা ইমেজ সামনে আসে। 5টি সূর্যের দৃশ্যে ফের একবার প্রমাণ হয়ে গেল যে প্রকৃতির কোথায় কোনো রহস্য লুকিয়েছে তা কারো জানা নেই। বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলো প্রতিফলিত হয়, আর সেই প্রতিফলনের ফলে আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে। এই প্রাকৃতিক ঘটনা সূর্য সারমেয় বা ভৌতিক সূর্য নামে পরিচিত। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো অজানা বিষয় নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।